বৌদি হয়ে গেছে গোপাল বোন তো ছোট সকালে পুজো ওখানে হবে, বিকেল আরতি নাম কাম নাকি না ওখানে হবে, শুধু ষোলোই মার্চ থেকে মায়ের বাড়ি খুলবে, বিকেল আরতি শুরু হবে বিকেল পাঁচটার দিকে। আগে যেটা সাড়ে চারটা হচ্ছে, ষোলোই মার্চ থেকে বিকেল আরতি পাঁচটা শুরু হবে বেলা বড়ের জন্য। মিষ্টি বাক্স খুলেছে, ফুল হাতে আছে, দক্ষিণ হাতে আছে, সবাই মায়ের চোখ থেকে তাকাবে। বলছি দক্ষ যোগ্য বিনা শূন্য চনে থাকো, চনে থাকো। Thank you.
যখনই কিছু করবো জাগবে বেশি না চন্দ্রানি 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 যাবো নিচ্ছি একটা জিনিস যারা
টাকা নেই হ্যাঁ অনেক পেছনে হবে কেন ছুটছো হাত থেকে মোবাইল পড়ে যাবে ছুটছো কেন যারা পুজো দিতে এসেছেন মায়ের সামনে জায়গা নিয়ে বসবেন সবাইকে বলছি আর যাদের হয়ে গেছে আপনারা নিত্যের পেছনে লাইনে আসবেন বড় মেয়েকে একটু নেই এভাবে এলে তো সামনাসামনি আসবে না আমরা দুজন এবার সামনে নিয়ে কথা আমি আর তুই দেখি ওখানে গিয়ে গিয়ে বন্ধ কর বন্ধ আগে যেদিকে আসছে না সেদিকে ঘুরিয়ে ধর আরে বাচ্চা কোথাকার বাচ্চা এ দাঁড়া দাঁড়া একটু জুম করে বাবা ঠাকুরের মুখ দেখো অপূর্ব মুখ ঠাকুরের হাত কি করেছে না পূর্ব হাত দুটো হাত দেয় দুটো হাত নেই বউ নিতাই লেখা আছে না হাত দিও না বাবা বাবা এই নাম বলে না কাছ থেকে দেখিয়ে
বাবা রাম সবুজ রাম সীতা রাম সবুজ দেখ দেখ কত দেখ ছবি তুলেছিস বলছি মাঝে মাঝে যে ছবি তুলে রাখিস তাহলে কোলাজে দিতে পারো তুলে গেছে তুলে দিয়েছি ঠিক আছে দেখ এই রাম সীতা এটা লক্ষ্মণ এটা হনুমান এটা লক্ষ্মণ এটা লক্ষ্মী দিকে আয় এটা লক্ষ্মণ দিকে বাবা কি অপূর্ব দেখতে মন চাই আমার মন চাই ভালো আমার মাকে আর ভালো দেখতে না মুকুটটা নে মাথার সাপটা নে কেটাপটা নিতে হবে কেটাপটা নিতে হবে বাবা কি সুন্দর দেখতে বাবা পুরোটা নিয়ে আর এই করবি নামটা এগুলো নিবি হ্যাঁ সবগুলো দেখেছিস নামটা তারপরে নিচ্ছি এটা কোন দিক এটা কোন দিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হে বেকারে তুই চ আমি ভুলে গেছি আমি খালি পায়ে হাঁটছি কি অবস্থা ধর এক ঘন্টা হয়নি দশটা করার সময় নামিয়ে দিয়ে গেছে এখন এগারোটাও বাজিনি তাহলে ঘুরবো আমরা এখন তা না ডাকে এটাকে আর জানি ঠাকুরের কাছে আসলে কোনো পরীক্ষার কোনো অসুবিধা হয় না বাবা চোখে জ্বালা করছে কিন্তু পড়লে টয়লেট শুধু অসহ্য জুহি চাওয়ালা সেই যখন থেকে তুমি পিছনে পুজোতে বসেছো তখন আমি একবার যাই ছুটে আমার বাচ্চা আমি চলেছি বাবা ডাকছিল বাইরে গিয়ে দেখ
ايه